ঘুম থেকে ডেকে নিয়ে লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক আলামিনের বিরুদ্ধে। আজ দুপুরে পৌরসভার পশ্চিম লাহারকান্দি এলাকার রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষক আলামিন নোয়াখালী জেলার চরজব্বার গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় তিন দিন পূর্বে যোগদান করেছেন। পুলিশ ও ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দুপুরে খাবারের পর অন্যদের সাথে মাদ্রাসায় ঘুমিয়ে পড়ে ওই ছাত্র। পরে শিক্ষক আলামিন তাকে ঘুম থেকে উঠিয়ে তার রুমে নিয়ে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করেন। পরে ছাত্র বাড়িতে গিয়ে বাবা মাকে বিষয়টি জানান। এরপর অভিভাবক স্থানীয়দের সাথে নিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান জানিয়েছেন, বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। সর্বভাবে যেটা শাস্তি হওয়ারই দরকার, আর এই সমস্ত হাফেজ যেন কোনো মাদ্রাসা যায় আরো অন্য অন্য হুজুরের যেন বদনামী না কামায়।